রতনপুর উদয় সংঘের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন। হুগলির সিঙ্গুর রতনপুর উদয় সংঘের সুবর্ণ জয়ন্তী বর্ষের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি ডিএম মুক্তা আর্য, সভাধিপতি রঞ্জন ধারা, নায়িকা কৌশানী মুখার্জি, হরিপালের বিধায়ক ডক্টর করবী মান্না, সংঘের সভাপতি মন্ত্রী বেচারাম মান্না সহ বহু বিশিষ্ট ব্যক্তি। দেখুন, আমরা 50 বছরে পড়লাম সুবর্ণ জয়ন্তী বছর। প্রতি বছরই রতনপুর উদয় সংঘের মণ্ডপ সজ্জা, প্রতিমা সজ্জা অত্যন্ত দৃষ্টিনন্দন হয়। কেউ যদি চন্দ্রনগরে যায়, ফিরে এসে একটা দিন টাইম রাখে রতনপুর উদয় সংঘের ঠাকুর রাখার জন্য। তাই স্বাভাবিক কারণে এবছরও 50 বছর উপলক্ষে আমরা আরও বেশি মানুষের, দর্শকদের মনোরঞ্জনের জন্য মণ্ডপ, প্রতিমা, লাইট সজ্জা এবং সমস্ত দিক দিয়ে আমরা মানুষকে উপভোগ করার জন্য, আনন্দ দেওয়ার জন্য ব্যবস্থা রেখেছি। এবং মঞ্চে বিভিন্ন দিনে বিভিন্ন রকম শিল্পীরা আসবেন, নাচ গান নাটক যাত্রা সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। তাই এবারের সুবর্ণ জয়ন্তী বর্ষ একটা নতুন মাত্রা রতনপুর উদয় সংঘের মণ্ডপ পাঠ গড়ে রয়েছে। এবং আমরা বলতে পারি যে চন্দ্রনগরে যারা যায় অন্তত একবার দেখে যায়। যে শোভাযাত্রার মধ্যে দিয়ে সূচনা হয়েছিল, আজকে উদ্বোধন হয়ে গেল এবং চাঁদের হাট দেখতে পাওয়া গেল, সেখানে মন্ত্রী থেকে শুরু করে সেলিব্রিটিরা সবাই উপস্থিত ছিলেন, কি বলবেন? দেখুন, এটা আমাদের প্রাপ্য বলতে পারি, কারণ যাদের আমন্ত্রণ করেছিলাম তারা প্রায় সকলেই এসেছেন এবং তাদের উজ্জ্বল উপস্থিতি সুবর্ণ জয়ন্তী বর্ষকে আরও বেশি ইতিহাস করে রাখবে এবং আমাদের স্মৃতির মনেকোটায় তাদের জায়গা হয়ে গেছে। তাই এই সবাইয়ের উপস্থিতি, এই অঞ্চলের দর্শক গ্রামবাসীরা তারাও আনন্দ লাভ। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।